চাকরির সুরক্ষা সহ বেতন পরিকাঠামো পুনর্বিন্যাসের দাবিতে ন্যাশনাল হেলথ মিশন কর্মচারীদের বিক্ষোভ এবং কর্মবিরতি কর্মসূচি। মঙ্গলবার সারা রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এই কর্মসূচি গ্রহণ করা হয়। তাদের দাবি, গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে জেলা হাসপাতালেও স্বাস্থ্য পরিষেবা দিতে হবে, পাশাপাশি তাদের চাকরির সময় 60 বা 65 বছর পর্যন্ত করতে হবে বলেও জানায় তারা। স্বাস্থ্যকর্মীরা হুঁশিয়ারি দিয়েছে, এই আন্দোলন করে কোনো সুরাহা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে। হেলথ মিশনের আন্ডারে সমস্ত কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে। আজকে আছে কাকদ্বীপ ব্লক বিপিএসসি হন্দনগর। আমরা এখানে সবাই এনএচএম কর্মচারী। আমাদের মূল দাবিটা হচ্ছে যে আমরা 2 ঘন্টা কর্মবিরতি করছি, তার কারণ হচ্ছে যে আমাদের স্থায়ীকরণ করতে হবে। আমাদের যে কিছু দাবি দেওয়া আছে সেগুলো আমাদের সরকারের কাছে আমাদের আপনাদের মাধ্যমে পৌঁছে দিলে খুব উপকৃত হব। আমাদের যে দাবি, আমাদের স্থায়ীকরণ কোনো কিছু নেই। আমাদের নির্দিষ্ট পরিমাণে যে সমকাজে সমবেতন সেটা এখনও কিছু ফলপ্রসূ হচ্ছে না। সেই নিয়ে আমাদের আজকের টোটাল অল ওয়েস্ট বেঙ্গলে যত এনএচএম কর্মচারী আছি আমরা 2 ঘন্টা কর্মবিরতি পালন করছি। সমস্ত কর্মচারীরা সব কাজই, পাবলিক হেলথের সব কাজই আমরা নিষ্ঠার সঙ্গে করি এবং আমরা করতেও চাই, কিন্তু আমাদের যথাযোগ্য সম্মান দেয়নি। প্লাস এমনকি মানে বেতন কাঠামো এত কম যা নিজের পরিবারকে সেবা দিয়েও দেশের কাজে এগিয়ে আসতে পারি না। এত কম পরিমাণে বেতন দেয়, একটা লেবারার যা পায় তার চেয়েও কম পায়। সেই কারণে আমাদের একটাই দাবি যে আমরা সব কাজ করতে চাই, কিন্তু আমাদের যথাযথ মর্যাদা এবং আমাদের মজুরিটিকে দেওয়া হোক, কিন্তু সে সম্মান তো পাই না। প্লাস বেতন দেয় খুব সংশ্লিষ্ট দপ্তরে কি আপনারা জানিয়েছেন? অনেক বারই জানিয়েছি, গুরুত্ব দেয়নি, শুধু বলে গেছে হচ্ছে হবে, হচ্ছে দেখছি, সবই হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আপনারা একটু ওয়েট করুন, একটু ওয়েট করুন। ওয়েট করে 19-20 গেল, 20-21 শেষের পথে কোনো। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যদি দিদিমণির কাছ থেকে এই বক্তব্য, আমাদের মমতা ব্যানার্জির কাছে বক্তব্যটা যাবে, উনি আমাদের যথাযোগ্য এই ব্যবস্থাটা করবেন। এছাড়া যদি না উনি করেন, আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু সামিল হব। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিভিন্ন ব্লকে ব্লকে ব্লক স্বাস্থ্যকর্মীরা তারা 2 ঘন্টার জন্য কর্মবিরতি রাখেন। তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা উদ্বোধন কর্তৃপক্ষ তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা দরবার করেন। তাদের দাবি, তাদেরকে সাম্মানিক সঠিক দেওয়া হচ্ছে না এবং নানা রকম তাদের দাবি দাওয়া আপনারা শুনলেন। কাকদ্বীপ থেকে সানোয়ার হোসেনের রিপোর্ট, ভূমি 24 এমপি 7।